বন্ধুরা আসসালামু আলাইকুম। ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের অডিও কল অটোমেটিক রেকর্ড করবেন কীভাবে ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এর জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো, আর অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নেবো আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার। এটি আমরা প্লে স্টোরে পাবো না, আমরা ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করবো। তো আমরা এখান থেকে সিলেক্ট করবো ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা ক্রোম ব্রাউজারের যে সার্চ বার রয়েছে, ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমরা লিখবো ক্যাব এসিআর এপিকে লিখে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। তো আমি এখানে ক্যাব এসিআর এপিকে লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করার পর আমার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসলো আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে কীভাবে এটা সেট আপ করতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো ডাউনলোড এপিকে একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো এখান থেকে আমি এটা করে নেব ইনস্টল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এটা ডাউনলোড করে কীভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। প্রথমে ইনস্টল করার পর এটা সেট আপ করতে হবে। সেট আপ না করলে কিন্তু আপনার কলগুলো অটোমেটিক রেকর্ড হবে না। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের কলগুলো অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি এই আমি যে সেট আপগুলো দেখিয়ে দেবো এই সেট আপগুলো অন করলেই আপনার ফোনে যত ইনকামিং কল এবং আউটগোয়িং কল আছে সেগুলো কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করতে থাকবো। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে গ্র্যান্ট পারমিশন একটা অপশন থাকবে নিচের দিকে দেখতে পাচ্ছেন, গ্র্যান্ট পারমিশন। তো আমরা গ্র্যান্ট পারমিশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবো। যতবার অ্যালাউ আসবে ততবার অ্যালাউ করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইনেবল অ্যাপ কানেক্টর। তো আমরা ইনেবল অ্যাপ কানেক্টরে ক্লিক করব। তারপর আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাব এসিআর অ্যাপ্লিকেশন কানেক্টর। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। এটা অফ রয়েছে, আমরা এখান থেকে এটাকে ইনেবল করে দেবো, এখান থেকে অন করে দেবো। তো অন করে দেওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে ওকে কন্টিনিউ এখান থেকে ক্লিক করব, ওকে কন্টিনিউ। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন। তো আমরা এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবো, গট ইটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এরকম আসবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাকাউন্ট থাকবে। তো আমরা এখান থেকে প্লাস অ্যাকাউন্টটিতে ক্লিক করব। প্লাস অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন লেখা রয়েছে, আমরা ফোনে ক্লিক করব। ফোন লেখাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ঠিক এরকম আমাদের এই যে ক্যাব এসিআর অ্যাপ্লিকেশনটি ঠিক এরকম এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নো রেকর্ডিংস। তো আমাদেরকে কী করতে হবে, এখানে থ্রি ডট মেনু একটা অপশন থাকবে। তো আমরা থ্রি ডট মেনু অপশনটিতে ক্লিক করব। করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনেবল রেকর্ডিং, অর্থাৎ আমরা এখন থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অনলাইনে যাদের সাথেও আমরা কলে কথা বলবো সেই কলগুলো কিন্তু অটোমেটিক এখানে রেকর্ড হয়ে যাবে। তো এটা ইনেবল করা আছে, যদি আপনার এটা অফ করা থাকে, আপনি এটা এখান থেকে এটা যদি এরকম অফ করা থাকে, তো আপনি এখান থেকে এটা অফ করা থাকলে এক ক্লিক করবেন, এটার সাথে সাথে অন হয়ে যাবে। এটা অন হওয়ার পর থেকে আপনি যাদের সাথে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা বলবেন সেই কলগুলো কিন্তু এখানে অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।